আলমিরাটা গোছাতে গিয়ে কাপড় চোপড় আমার এত বড় ক্ষতি হয়ে গেল, সংসারে কি বলবো। আর অনেক দিন পর আজকে বাসায় বানাবো হচ্ছে পুডিং, তো আজকে একটু ভিন্ন স্বাদের পুডিং বানাবো, তো সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিয়েছি, তুলে চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে নিয়েছি। আর এই চাদরটা এখন এই যে ভিজিয়ে রাখতেছি পাউডার দিয়ে, এই যে ভিজিয়ে রেখে তো তারপর সকালে চাটা খাওয়া হবে, এখনো কিছুই খাওয়া হয়নি। তো চলো এটা ভিজতে থাক, ততক্ষণে আমি হাতটা ধুয়ে চা খেয়ে নেই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো এখন ঘড়িতে বাজে 8টা, আর এই যে দেখতে পাচ্ছ চা আজ দিয়ে নিয়েছি। তো এখন চা নিয়ে খেতে বসে পড়লাম, একদম বিস্কুটের ডিবা নিয়ে বসে পড়েছি, অনেকটাই ক্ষুধা লেগে গেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি পরে। তো এই যে চলো চা বিস্কিট খেয়ে নেই, আর আজকে সকালে নাস্তার কোনো ঝামেলা নেই। কালকের কয়েকটা পরোটা রয়েছে, সেগুলো গরম করে নেবো, আর কিছু ভাত ছিল ওটা পান্তা করে রেখেছি, ওটাই খাবো। তো একদম এই যে দেখো রান্না, দুপুর রান্না বান্নার জন্য একটা জোগাড় যন্ত্র করে নিচ্ছি। এই যে ওই দিন নিয়েছিলাম তপসী মাছ, তপসী মাছটা ভিজিয়ে নিলাম, আর এখানে ডালটাকে একটু ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে মাকে বসিয়ে দিয়েছি সবজি কাটার জন্য, যে যা যা লাগবে তুমি সব কেটে দাও। তো ওই যে মা এখানে সব কিছু আমাকে একদম কেটে কুটে রেডি করে দিচ্ছে রান্না, দুপুরে রান্নার জন্য। তো ওইদিকে সকালবেলা যে চাটা খেলাম এগুলাকে একটু ধুয়ে নিয়ে আসি, আর চাদরটা যে ভিজিয়ে রেখেছি চাদরটা মানে কেচে রোদে শুকাতে দিয়ে আসি, সেভাবে মাও সব কিছু কেটে রেডি করুক। তো চলো আমি এগুলো করে আসি। আর এই যে দেখো সব কিছু করে এসেছি, এসেই পান্তা ভাত খেয়ে নিলাম, আর মেয়েরা পরোটা ছিল গরম করে দিয়েছে, ওরা ওরা খেয়ে নিয়েছে। আর এখানে দেখো চাল নিয়েছি ভাত রান্না করে, এটাতে আবার মাটির চুলা থেকে নিয়ে আসবো, আর এই যে ডাল রান্না করব। আর এই যে এখানে দেখো ধুন্দুল আর আলু ভাজি কাটা হয়েছে, ভাজি করব ডিম দিয়ে, আর এই তপুষি মাছ রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে। তো চলো মাটির চুলায় রান্না করতে যাই, সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে দেখো মাটির চুলায় রান্না করতে চলে এসেছি। এই যে মাছে আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে যে মাছগুলো আমি ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ গরম তেলে দিয়ে দিচ্ছি। তো চলো মাছগুলো ভেজে নেই, তো পুষি মাছ তো ওদিকে ভাত হচ্ছে, তো মাছগুলো উল্টে পাল্টে যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চলো মাছগুলো আমি দুইবারে ভাজতেছি, কারণ একবারে সবগুলো মাছ ভাজে না, ভেঙে যায়। তো দুইবারে আমি মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে ওই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু কষিয়ে মশলা দিয়ে ঝোল দিয়ে যখন মাছ দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো ওইদিকে মাছের তরকারি হয়ে গেছে, আমি এখানে ডাল বসিয়ে দিলাম সব কিছু দিয়ে, টমেটো কাঁচামরিচ পেঁয়াজ। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি মার গেলে নেই, মার গেলে এই যে পাশে দেখো ওই পাশে ডালটা দিয়ে দিয়েছি, আর এই পাশে আমি এই যে পেস্ট কাঁচামরিচ ভেজে ডিম ভেঙে একটু আদা রসুন একটু হলুদ মরিচ গুঁড়া দিয়ে তারপর এটার মধ্যে ধুন্দুল ভাজি করবো। এই যে সব কিছু একদম কষিয়ে নিচ্ছি, তারপরে যে ধুয়ে রাখা ধুন্দুল আলুগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো ব্যাস এটা এখন শুধু ভাজা ভাজা করে নিলে ভাজিটা হয়ে যাবে। তো ওদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ, তো সব কিছু করে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো আমি রান্নাবান্না শেষ করে এইমাত্র ঘরে আসলাম, ঘরে এসেই তোমাদেরকে আগে রান্নাগুলো দেখাই। এই যে দেখো এই যে তপুষি মাছ রান্না করেছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে, আর এখানে আছে ডাল ধনে পাতা টমেটো দিয়ে, আর এখানে যে ধুন্দুল ভাজি ডিম ভেঙে করেছি, আর এদিকে ভাত তো রান্না করে এই যে দেখো আবার কুকারে ভরে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো আর মা আর মেয়ে দুজনে মিলে ঘর উঠোন সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছে, তো আমার এখন আর কোনো কাজ নেই, আমি সোজা চলে যাচ্ছি ফ্রিজে, মা আম কেটে রেখেছে ফ্রিজে। তো চলো এখন কাসন্দ নিয়ে, এখন কাসন্দ দিয়ে আম মাখা খাওয়া হবে। তো চলো সবাই একসাথে বসে একদম নিচে বসে দেখো আম মাখা খাচ্ছি। তো চলো আম মাখা খেয়ে তারপর গোসল করব। তো চলো খেয়ে দিয়ে গোসল করে আসি, আর এই দুপুরবেলা আম মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আমাদের সাথেই থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো গোসল টোসল করে এই মাত্র আসলাম, এসে এই টেবিলে চলে এসেছি সোজা। তো চলো সবার জন্য এখন ভাত বেড়ে নেই, এই যে সবার জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি, আর সবাইকে ডাকতেছি যে আসো সবাই খেতে আসো। তো এই যে দেখো সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি ভাজি আগে, তারপর তরকারি দেব। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো এই যে ডিম ভেঙে যে ধুন্দুল ভাজিটা করেছি না, বেশ মজা হয়েছে। যে দেখো এখন তপসী মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো না একদম ডিমওয়ালা ছিল, তোমাদেরকে আমি ডিমটা বের করে দেখাবো। চলো আগে খাওয়াটা শুরু করি মাছ দিয়ে, আর এই মাছটা খেতে না বেশ মজা। তো কার কার এই মাছটা পছন্দ সবাই বলো তো একটু, তো আমার কাছে বেশ ভালোই লাগলো, খেতে খুব টেস্টি। আর মাছটা খাওয়ার পর না ভিতরে না এক ডিম বেরিয়েছে, তো আমি ছোটোবেলা থেকে না মাছের ডিমটা খুব পছন্দ করি। এই যে দেখো এখন ডিমটাকে যে বের করে নিয়েছে, চলো এখন তোমাদেরকে দেখাই। এই যে দেখো কী সুন্দর ডিম, তবে আমার
ছোটবেলা থেকে ডিম খাওয়াটা খুব পছন্দ, মাছের ডিম। তো এই যে দেখো মাছের ডিমটাও খেয়ে নিলাম, তো খাওয়া দাওয়া শেষ, এখন একদম টেবিল টেবিল মুছে টুছে, এই যে দেখো পানি টানি সব কিছু কেচে পরিষ্কার করে নিচ্ছি। তো প্লেটগুলো এখন ধুবো না, প্লেটগুলো পরেই ধুবো। তো এখন সোজা চলে যাব ঘরে, যে গরম পড়েছে, গরমে মানে কি আর বলবো। তো চলো ঘরে গিয়ে একটু রেস্ট করব। এই যে ঘরে চলে আসলাম, চলো এখন একটু খাওয়া দাওয়ার পর রেস্ট করে নেই। রেস্ট করতে গিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ গড়াগড়ি করার পর না হঠাৎ চোখ পড়ে গেল এইদিকে, এই যে দেখো ওই দিন যে বেড়াতে গেছিলাম কাপড় চোপড় যেখানে রেখে দিয়েছি আর গরমের জ্বালায় আর ভাজি করতে পারিনি। তো এখন শোয়া থেকে ফাল দিয়ে উঠে গেলাম যে না আজকে এই কাপড় চোপড়গুলো আগে ভাজ করবো, আলমারিতে যেখানকারটা সেখানে গুছিয়ে রাখবো। এই যে মেয়ে, ও ওই যে দেখো প্যাকেটে ভরে রেখেছে কাপড়, ও যে ওর বোনের বাসায় কয়েক দু একদিন মানে ছিল, তো এগুলো এখন সব কিছু গুছিয়ে আলমারিতে রাখবো। আলমারিতে গুছাতে গিয়ে আমার একই সর্বনাশ হলো, আমার সংসারের এত বড় একটা ক্ষতি হয়ে গেল যে কি বলবো, একটা জিনিস এত ক্ষতি হয়ে গেল যে কি আর বলবো, বলার কিছু নাই। যখন আমি আলমারিতে লাগাতে যাচ্ছিলাম হঠাৎ করে হ্যান্ডেলটা এভাবে ভেঙে আমার হাতে যে চলে আসলো, মানে আমি নিজেও মানে অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমি তো তেমন কোনো ওইখানে কোনো শক্তি দেইনি বা কোনো জোরাজুরি করিনি, তাহলে কেন এভাবে ডান্ডাটা এরকম ভেঙে আমার হাতে চলে আসলো। আমি তো পুরাই টাস্কি খেয়ে গেছিলাম, আর মেয়েকে বলতেছিলাম যে দেখো কি হলো এটা, আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এই বাজারে একটা জিনিস ক্ষতি হয়ে যাওয়াটা মানে তো বোঝো কতখানি লসে পড়ে যাওয়া, এটা আবার ঠিক করতে গেলে কতটাই টাকা লাগবে, আবার দোকানে পাঠাতে হবে, কত একটা ঝামেলার ব্যাপার সেপার। তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে দেখি আলমারিটা খোলা যায় কিনা, তো দেখি যে না এই ভাঙা ডান্ডি দিয়েও আলমারিটা খোলানো লাগানো যায়। তো একটু নিশ্চিত হলাম যে যাক কিছুদিন চলুক, এটা পরে সময় বুঝে ঠিক করে নেব। আর এইদিকে দেখো বিকেলবেলা আমি কি করছি, পুডিং বানাচ্ছি। তো অনেকদিন পুডিং খাওয়া হয়নি, তো আজকে পুডিংটা একটু স্পেশাল। তো কেন স্পেশাল এখন বলবো না, যদি সম্পূর্ণভাবে পুডিংটা আমার হয় তাহলে সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা কিন্তু এখন কিন্তু বিকেল মানে সন্ধ্যের আগেই আমি পুডিংটা বানিয়ে রাখতেছি, কারণ এটা আবার একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। আর কতগুলো মাজা ঘষা বেরোছে এগুলো করবো, বাহিরে যাবো, সন্ধ্যের কাজ করবো, তারপর আবার তোমাদের সাথে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে দেখো আমার সেই পুডিং। তো দেখি কীরকম হলো, পুডিংটা ঠিকঠাক মতো হলো কি না। তো মাশাল্লাহ ঠিকঠাক মতোই হয়েছে, একদম পারফেক্টভাবে জমেছে, খুব সুন্দর হয়েছে। এইটা তোমাদের একটু দেখাচ্ছি কেমন হলো। আর এই পুডিংটা কেন স্পেশাল বলেছিলাম, এটা হচ্ছে আম দিয়ে বানানো ম্যাঙ্গো পুডিং। আমরা যেমন সাধারণ পুডিং বানাই ডিম দুধ চিনি দিয়ে, সেটার সাথে আমি পাকা আম মিশিয়ে দিয়েছিলাম, আর এত সুন্দর গ্র্যান্ড বিয়ের হচ্ছিল যে কি বলবো। তো এখন সবার জন্য পিস পিস করে কেটে নিচ্ছি, সবাইকে দেবো, আমিও খাবো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবা, তোমার যত কাছের বন্ধুবান্ধব ভাই বোন আছে সবার কাছে শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই একটা ফলো করে যেও। তো এই যে দেখতে পাচ্ছ সবার জন্য এখন পিরিচ নিয়ে বসে পড়েছি, সবাইকে এখন এই যে দিচ্ছি। আর এই বছর এই প্রথম বানালাম ম্যাঙ্গো পুডিং, তো মাশাল্লাহ তেমনটা ভালো হয়েছে, খেতেও তেমনটাই মজা হয়েছে। তো এই যে মেয়েরা সবাই ঘরে নিয়ে গেলো আর আমি একদম থালাতেই বসে পড়লাম খাওয়ার জন্য। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তোমরাও বাসায় এই আমের সিজনে বাসায় ম্যাঙ্গো পুডিং বানিয়ে